গল্পের বাক্সবাই উপর এই চ্যানেলে আমি উপর আপনাদের শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্যের লেখে একটি উপন্যাস ঠিকানা নেই আজ শোনাব উপন্যাসটির চতুর্থ পর্ব রবিবার অফিসে কাজের তেমন চাপ ছিল না সাথীর সোমবার সকাল থেকে বেজায় ব্যস্ত ডিউটি আওয়ার চুলোয় সকাল নটার মধ্যে নাকে মুখে গুজে দৌড়ে তো হলো অফিস ক্যামেরাম্যান রাজস্বী অপেক্ষা করছিল তাকে সাহিত্যিক মল্লিকের ফ্ল্যাটে চটপট ইন্টারভিউ দিয়ে ছেড়ে দে তা নয় বসে ঘন্টা অপরাধ সাথে পৌঁছতে নাকি দেরি হয়েছে তারপরও প্রশ্ন করলে গুছিয়ে গাছিয়ে উত্তর মেলে না হুটহাট অন্য প্রসঙ্গে ঠুকে পড়ে ছোট পত্রিকা থেকে নাম করেছে লিটল ম্যাগাজিন আন্দোলনের নেতা ছিল এককালে এখন অবলীলায় গাল পাচ্ছে সাম্প্রতিক ক্ষুদে পত্রিকাগুলোকে তাতে অবশ্য সাথীর কাঁচকলা বিতর্কিত কিছু দেখালে পাবলিক আরও বেশি খাবে চ্যানেলের টিআরপি বাড়বে কিন্তু অকারণে অনেকটা সময় নষ্ট হয়ে গেল যে পনের বারোটার মধ্যে কোনো শেষ করে পাইক পাড়ার পার্ট চুকিয়ে যেতে হলো সল্টলেক কপি মিনাক্ষী মিত্র অবশ্য ঝোলায়নি বাধা দড়া জবাব দিয়ে আধ ঘন্টার মধ্যে ছেড়ে দিল তাও অফিসে ফিরতে ফিরতে দুটো খিদে পেয়েছে জোর আজ টিফিনও আনেনি সাথী অন্যদিন সবিতা যাহ কিছু বানিয়ে দেয় কিংবা নিজেও কিছু করে নেয় সাথী আজ সময় পেল কই নিজের ক্যান্টিনটায় যাবে আজ এ বাড়িতে আরও কয়েকটা অফিস আছে তাছাড়া তাদের চ্যানেলও অনেকে গিয়ে সেখানে খায় টুকটাক নানান কিছু মেলে বটে কিন্তু পরিবেশটা সাথে তেমন পছন্দের নয় বেশ অপরিষ্কার পাঁচ মিশালি ভিড় অন্ধকার অন্ধকার হল ঘরখানায় টিফিন পাবলিক এখন একটু কম কাউন্টারে রুটি তরকারি অর্ডার দিয়ে সাথে কোনার দিকের একটি টেবিলে বসল মোবাইল বার করে ফোন করল নিয়ম মাফিক কী সবিতা সব ঠিকঠাক তো তিতলি তো আজ খাচ্ছেই না বৌদি আমি হাঁপিয়ে গেলাম সে কি আড়াইটে বাজে কি দিয়েছো আজ ওকে রোজ যা খায় ভাত ডাল আলু ডিম বিন গাজর সব চটকে মিশিয়ে বেশি করে ঘি দিয়েছ হ্যাঁ পলক ভেবে সাথী বলল তিতলি আছে সামনে ওকে দাও তো কয়েক সেকেন্ডের নৈশব্দ তারপরই তিতলির গলা কলকল হ্যালো মা হ্যাঁ শোনা তুমি খাচ্ছ না কেন বাবু আমার খেতে ইচ্ছে করছে না পেট ভরে গেছে তা বললে কি হয় সবটা তো খেতেই হবে ইচ্ছে করছে না ঠিক আছে আমি সবিতা মাসিকে বলে দিচ্ছি সব কটা দলায় একটু করে টমেটো সস মাখিয়ে দেবে তাহলে খাবি তো তিতলি চুপ হ্যাঁ বলবে না খাবো না বলবে বোধ হয় ভেবে উঠতে পারছে না সাথে চিন্তা করার অবকাশ দিল না মেয়েকে তাড়াতাড়ি বলে উঠল খেয়ে দেখো খুব ভালো লাগবে তারপর ভাতু শেষ করে একটু ঘুমো দাও রাত্রিরে তাহলে তোমার জন্য একটা জিনিস নিয়ে যাব কি এখন বলবো না নিয়ে গেলে দেখতে পাবে তুমি শুধু এখন লক্ষ্মী হয়ে থাকো কেমন সবিতা মাসিকে আবার দাও ফোনটা নির্দেশ শুনেই ছবিটা হা করে উঠেছে সে কি গো বৌদি ওই ঘি ডাল ভাতে টমেটো সস আহ যা বলছি করো বিকেলবেলা দয়া করে মেয়েটাকে নিয়ে একটু বেরিও সারাক্ষণ বাড়িতে আটকে থাকলে ও কিন্তু ঘ্যানঘ্যানো হয়ে যাবে ফোনটা অফ করে সাথী পলক বিমনা টমেটো সস দিয়ে ভাত খাওয়াতে বলাটা কি উচিত হলো তার চেয়ে বরং কার্টুন চ্যানেলটা চালিয়ে দিতে বললে বোধ হয় সেটাও তো নাকি খারাপ অভ্যেস ডাক্তারবাবু তো বলেন বাচ্চাদের জোর করে গেলানোর দরকার নেই খিদে পেলে ওরা আপনিই খাবে কিন্তু যে মায়েরা বাচ্চা ফেলে চাকরিতে বেরোয় ডাক্তারের ওই আশ্বাসে তাদের মন কি প্রবোধ মানে কোথাও একটা অপরাধবোধ কুটকুট করে না কি? তাতানকে ফেলেও তো কাজে বেরিয়েছে সাথী তখন অবশ্য ভাবনাটা ছিল না বাড়ি শুদ্ধ লোক এমনভাবে খিরে থাকতো তাতানকে সে খেলো কি খেলো না এই চিন্তাটা আসতোই না সাথীর মাথায় ফের তাতান ঠুকে পড়লো ভাবনায় পরশুরাত্রিরে উকিলের চেম্বার থেকে ফেরাইস্তক ছেলেকে প্রাণপণে সরিয়ে রাখছে মন থেকে কাল একবারও বাড়িতে তাতানের প্রসঙ্গ উঠতে দেয়নি তবু কোন রন্ধ্রপথে ছেলেটা যে এসে যায় প্রতীক অবশ্য খোঁচাচ্ছিল কাল রাতেও তো একবার জিজ্ঞেস করল কি করবে সাথী হাবভাবে মনে হয় আবার কাস্টডির মামলা না করলে প্রতীক স্বস্তি পাবে কিন্তু কেন সাথী পাকাপাকিভাবে তাতানকে ফিরে পাক এটা কি প্রতীকের পুরোপুরি অভিপ্রেত নয় তাতানকে কি গৌতমের সঙ্গে একই পাল্লায় ওজন করে প্রতীক না না প্রতীকের মন কখনো অত ছোট নয় স্রেফ সাথীর হয়রানির কথা ভেবেই না প্রতীক কিরে একা বসে কার করছিস সামনে বিতস্তা স্পোর্টস নিউজের টিনের চেয়ার টেনে বসেছে সাঁতির মুখোমুখি মজা করে বলল হঠাৎ আজ বিপিএল ভোজনালয়ে এলাম একটু মুখ বদলাতে ইচ্ছে হলো কি খাচ্ছিস মোগলাই না রে পাঞ্জাবি খানা দড়কা ইস আমারও ওই নিলে হতো কেন যে চাই টোস্ট অমলেট বললাম নো প্রবলেম আমরা শেয়ার করব সাথে অনেকটাই সহজ হয়েছে হেসে বলল তোর ছেলের অ্যাডমিশনের কি হলো সে তো বহুত দেরি নেক্সট ইয়ারে পুজোর পর উঠে পড়ে লাগব ছোট ছোট করে কাটা চুল ঝাঁকালো বিধস্তা ঠাট্টা সুরে বলল রনি তো অবশ্য মাথা খারাপ করে দিচ্ছে বহুত চেল্লাচ্ছে এখন থেকে নাকি ধরাধরি শুরু করতে হবে কিসের থরাধুরি তোর ছেলে তো পড়বে রামকৃষ্ণ মিশনে ওখানে তো রিটার্ন টেস্ট দিতে হয় বটেই তো তার জন্য তৈরি তো করছি কিন্তু রনিতের ধারণা ভেতর থেকে যোগাযোগ টোগাযোগ না থাকলে বিতস্তা একটা তা ছেলের ভঙ্গি করল তো ছেলফিস জ্যান্টটাকে গলাতে পারলেই গৌতমকে ওই নামটাই দিয়েছে বিতস্তা সাথে সঙ্গে তার অনেককালের পরিচয় কিনা আগের বিয়ের অশান্তি বিচ্ছেদ সাথে নতুন করে ঘর বাঁধা তিতলি তাতানকে নিয়ে টানা পড়েন কিছু তার অজানা নয় প্রত্যেককে বিয়ে করার ব্যাপারে মনে কিঞ্চিত দ্বিধা ছিল সাথীর এই বিতস্তায় তখন অনেক সাহস জুগিয়েছে খেলার জগতে বিচরণ করতে করতে বেশ একটা খেলোয়াড় খেলোয়াড় ভাব এসে গেছে বিতস্তার মধ্যে কোনো রং ঢং না করেই কথা বলে সরাসরি আজ হঠাৎ বিধস্তাকে পেয়ে ভালো লাগছিল সাথীর মন প্রাণের কথা কারোর সঙ্গে তো আলোচনা করতে ইচ্ছে করে ফোস করে একটা শ্বাস ফেলে সাথী বলল কই আর সে তো ভয়ানক বদমাইশি শুরু করেছে আবার কি করলো জন্মদিনের ছেলেকে তোর কাছে পাঠাবে না সে তো আছেই এখন আমার উইকনেসটা বুঝে খারাপ খারাপ প্রস্তাব দিচ্ছে কিরকম বলতে গিয়ে হোঁচট খেলো সাথী কেমন যেন সংকোচ হচ্ছে ক্যাটিনের ছেলেটা রুটি তরকার রেখে গেছে টেবিলে টোস্ট ওমলেটও তাকে আরেকখানা খালি প্লেট দিতে বলল সাথী অর্ধেকটা তরকার তুলে দিল বিতস্তাকে কথা না বাড়িয়ে শুরু করেছে আহার বিতস্তা কিন্তু ফোলেনি টুকরো ওমলেট মুখে পড়ে বলল কি হলো চেপে গেলি যে বলার মতো নয় রে সাথে ঠোঁটে ফ্যাকাশে হাসি ওকে সঙ্গ দিতে হবে হোয়াট ছেলেকে দেখতে হলে ওকে স্যাটিসফাই করতে হবে ফিজিক্যালি কি খচ্চর রে হারামজিদোর খুব পুরকি বেড়েছে বুঝি চামচে তরকা তুলে বিতস্তা চালান করলো মুখে ঘাড় বেঁকিয়ে তাকালো আগে তো এসব কখনো বলেনি না তো এই প্রথম হঠাৎ এত বছর পর আগের বোর জন্য ছোঁকছোকানি ব্যাকগ্রাউন্ড একটা বোধহয় আছে কদিন আগে গৌতমদের এক প্রতিবেশীর সঙ্গে দেখা হয়েছিল বাচ্চা মেয়ে এখন অবশ্য বিয়ে থা হয়ে গেছে কাল রাত্রিরে মেয়েটা ফোন করেছিল আমাকে তখনই কথায় কথায় বলছিল গৌতমে নাকি আবার বিয়ে করার সাজ জেগেছে ওর মা উঠে পড়ে মেয়ে খুঁজছে দজোবরে বলে নাকি পছন্দসই পাত্রী মিলছে না তখনই মনে হলো সম্ভবত ওই সব কারণেই খুবই সম্ভব চল্লিশের আশেপাশে পুরুষদের লিবিডোটা হঠাৎ খুব বেড়ে যায় দেখবি এই বয়সের পর থেকেই পুরুষরা বেশি কেছে কেলেঙ্কারি ঘটায় খেতে খেতে বিতস্ত থামল চোখ শুরু করে বলল তা গৌতম যে এমন একটা বাজে কথা বলল তার জবাবটা তুই কি দিলি আই ওয়াজ স্টোনড এমন ধাক্কা খেয়েছিলাম মুখ দিয়ে কথাই বেরোলো না এই হলো তোকে নিয়ে মুশকিল এমন একটা সুযোগ হেলায় হারালি কিসের সুযোগ কতবার বলেছি জীবনটা হচ্ছে টেস্ট ম্যাচের মতো দেখে দেখে খেলবি ভালো বল হলে ছেড়ে দিবি বাউন্সার হলে ডাক করবি কিন্তু লুজ ডেলিভারি পেলে নো মার্সি তোর উচিত ছিল ওকে আইনের প্যাচে একেবারে বেঁধে ফেলা লয়ারের কাছে তো গিয়েছিলাম প্রতীককে নিয়ে সে তো কিছুই আশার বাণী শোনালো না তাতানকে দেখাতে বাধ্য করারও কোনো সোজা রাস্তায় নাকি নেই যাই করতে চাই প্রচুর কাঠক্ষণ পোড়াতে হবে টাইমও লাগবে বিস্তর তুই গৌতমের প্রস্তাবটা উকিলকে জানিয়েছিলি যা ও কথা উচ্চারণ করা যায় নাকি প্রতীক শুনলে বা কি ভাববে এত হেজিটেশন বলেই তো তোদের বেশি ভুগতে হয় তোর উচিত কি ছিল জানিস স্ট্রেট থানায় গিয়ে একটা এফআইআর লস করে দেওয়া আমার এক্স হাজব্যান্ড আমাকে কুপ্রস্তাব দিচ্ছে নাহলে বাচ্চাকে দেখাবে না বলে শাসাচ্ছে মিডিয়ার লোক কমপ্লেন করলে পুলিশের চেপে যাওয়ার হিম্মত হয় না চব্বিশ ঘন্টার মধ্যেই ও গৌতম হুড়কো খেতই আর তুই প্যারালালি প্যারালিস সেক্সুয়াল হ্যারাসমেন্টের গ্রাউন্ড ফাউন্ড দিয়ে একটা ফৌজদারি মামলা ঠুকে দিতে পারতিস খবরটা মিডিয়ায় এলে বাচ্চাদনের কি হাল হতো ভাবতো নিজেদের এলাকায় আর মুখ দেখাতে পারবে লাইফ হেল হয়ে যাবে না ব্যাটার বিতস্তা খুব ভুল কিছু বলেনি চাইলে তো অনেক কিছুই করা যায় গৌতমকে টেনে এনে শ্লীলতাহানির তাহানির কেসেও তো জড়িয়ে দেওয়া যায় সেটা তেমন কঠিন কাজও নয় কিন্তু সাথে কি সেটা পারে কাদা ছুলে নিজের গায়েও কি পাক লাগবে না এমন একটা মুখরোচক ব্যাপার নিয়ে চারদিকে চর্চা হচ্ছে ভাবলেই গা গুলিয়ে ওঠে তাছাড়া প্রতীকী বা কী মনে করবে তার মানসম্মানে তো ধাক্কা পড়বে নয় কি সবচেয়ে বড় কথা নিজের ছেলেকে জন্মদিনে কাছে পাওয়ার জন্য নোংরা ছাতুরি সাথী করবে বা কেন সাথী বেজার মুখে বলল না রে ওভাবে হয় না আর ওসব করার মতো আমার স্ট্যামিনাও নেই তাহলে আর কি সাফার কর নয়তো শতানটা যা বলছে মেনে নে নেতস্ত চোখ পাকালো আমি তোকে বলে দিচ্ছি সাথী ওই সেলফিশ জায়েন্টটাকে প্রশ্রয় দিলে তোর কপালে কিন্তু দুঃখ আছে তোকে ও ইচ্ছে মতন ইউজ করবে ছেলেটাকেও তুই পারমানেন্টলি হারাবি সাঁতে কি তা জানে না সে কি চেনে না গৌতমকে যে লোকটা রাত দুপুরে পাড়া পশিদের সামনে বউকে গলা ধাক্কা দিয়ে তাড়াতে পারে তার সম্পর্কে কি কোনো পজিটিভ ধারণা সম্ভব হ্যাঁ সেদিন তাতানের কথা ভেবে একটু হয়তো দুর্বলতা জেগেছিল সে তো সাথে ঝেড়ে ফেলেছে ঠান্ডা গলায় সাঁতি বলল তুই ঠিকই বলেছিস গৌতমকে আমি কোনো মতেই ইন্টারলস করবো না বরং কাস্টুডির মামলায় নয় করব আর একবার তাই কর তাহলে আইনে সিধে রাস্তাতে হাট দেখ এবার পথের শেষে কি আছে শুকনো হাসলো সাথী খাওয়া শেষ করে বিতস্তের সঙ্গে উঠে পড়েছে মন্থর পায়ে ফিরল দোতালায় চলে যাচ্ছে যে যার কাজে সকালে সাক্ষাৎকারগুলো নিয়ে ব্যস্ত হল সাথী ইনজেস্ট থেকে বার করে বসল ভিডিও এডিটরের সঙ্গে চলছে কাঁটা ছেড়ার কাজ মোট বত্রিশ মিনিট রেকর্ডিং থেকে বড়জোর মিনিট দশেক রাখা হবে এটুকু ম্যাটার টান করাটা খুব জরুরি প্রথম সাক্ষাৎকারের অনেকটা অংশই বিতর্কিত সেটা পুরো রাখবে কি সিদ্ধান্ত নিতে ভরসা পেল না সাথী কিসের থেকে কি হবে কোন মানি লোক চটে যাবে নিজের ঘরে না রেখে প্রডিউসার রঞ্জনাদের সঙ্গে কথা বলা ভালো বছর চল্লিশের রঞ্জনা চ্যানেলে প্রায় শুরু থেকে আছে এক সময়ে নিউজ রিপোর্টার অ্যাঙ্কার অনেক দায়িত্ব একা হাতে সামলেছে এখন সে প্রায় কর্তৃ আসনে প্রবীর মিত্রর প্রধান উপদেষ্টা সাথী রঞ্জনাকে খুঁজতে গেল ঘরে নেই কে এক রাজনৈতিক নেতা মারা গেছে তাকে নিয়ে স্টোরি করা হবে তাই নিয়ে মিটিং করছে প্রবীরের চেম্বারে এবার গালে হাত দিয়ে বসে থাকো যতক্ষণ না সে বেরোয় একটু নিরাশ মুখে সাথে ঘড়ি দেখল চারটে পাঁচ সাড়ে পাঁচটা থেকে ছটা সময় দিয়েছে লিটল ম্যাগাজিন মেলার সম্পাদক রাজসী ফিরলেই তাকে নিয়ে রওনা হবে নন্দন চত্বরে তার আগে কাজটা চুকিয়ে দিতে পারলে বাঁচা যেত নয়তো সেই ডিউটি শেষ হওয়ার মুখে মুখে ফের স্ক্রিনিংয়ে বস তখন হয়তো এডিটরের মুড থাকবে না সে খ্যাঁচর খ্যাঁচর করবে কি ছকমারি কি ছকমারি ব্যাগে মোবাইল ফোন বাজছে জিপ খুলে বার করতেই হালকা চমক দাদা বোতাম বোতামটিপে বলল এ অসময়ে তুই যে ব্যস্ত আছিস নাকি খুব একটা না কেন একটা দরকারি কথা ছিল বলছি তার আগে বলতো তুই এর মধ্যে একবার সময় করে আমাদের বাড়িতে আসতে পারবি আমার তো টাইম মানে অফটে বৃহস্পতিবার ছাড়া হবে না কিন্তু এই উইকে সেদিন তো অন্য একটা কাজ আছে ইন দ্যাট কেস আমিও তোর বাড়ি চলে যেতে পারি রোববার সকালে তুই কখন বেরোস অ্যারাউন্ড এগারোটা ও তাহলে তো কোনো সমস্যাই নেই সকাল সকাল পৌঁছে যাব প্রতীকের সঙ্গে ব্রেকফাস্ট ছাড়ব সে তো খুব ভালো কথা আয় তবে ব্যাপারটা কি বলতো তোর একটা সিগনেচার লাগবে রে খুকু কেন কোথায় সেদিন তো শুনলি মা আমার নামে বাড়িটা লিখে দেবে তারই পেপার টেপার সব রেডি করছি আমাদের ব্যাংকের এক লয়ারকে দিয়ে উনি বললেন বোনকে দিয়ে একটা সই করিয়ে রাখুন আমি জানি তুই বাড়ির অংশ দাবি করবি না তবু যদি কোথাও কোনো ডিসপিউট হয় কিসের ডিসপিউট দেখ বাড়িটা তো ঠিক মারো নয় বাবার বানানো সেই সূত্রে ইনহেরিটেড প্রপার্টি বাবা কোনো উইলও করে যায়নি অতএব আজকালকার আইন মতো তোর একটা অংশ তো থেকেই যায় তুই নিচ্ছিস না ঠিকই আছে কিন্তু ভবিষ্যতে তোর ছেলে মেয়েদের তো খারাপ লাগতে পারে ভাবে মামা মাকে ঠকিয়ে দিদিমার কাছ থেকে সব লিখিয়ে নিয়েছে স্বপন শব্দ করে হেসে উঠল আমি বাপু তোদের চোখে ছোট হতে রাজি নই সাথে শ্বাস চেপে বলল চলে এসো তাহলে রোববার প্রতীককে বলে রাখিস আমি ওর জন্য পয়ধি নিয়ে যাবো জামাইষষ্ঠীর ষষ্ঠীর নেমন্ত ওই আইটেমটা প্রতীক ভারী তৃপ্তি করে খেলো আমি দেখেছি তোর চোখ তো খুব শার্প তিতলি ভালো আছে নিশ্চয় আছে ছাড়ছি হ্যাঁ ফোন অফ করতেই জমাট শ্বাসটা গড়িয়ে এলো সাথীর বুক বেয়ে মসৃণ কুশলতায় তার বাড়ির ভাগটুকু গিলে নিচ্ছে দাদা সাথে বুক বাজিয়ে বলতে পারে ওই বাড়ির প্রতি কোনো লোভ নেই তার তবু সত্য চলে যাওয়াটা কোথায় যেন তীর হয়ে বেঁধে যেন মনে হয় জন্মসূত্রে এই পৃথিবীতে এক টুকরো মাটি তার প্রাপ্য হয়েছিল সেটাও কেউ কেড়ে নিল আর নিলটাকে তার একান্ত আপনজন ছোটবেলার কত অজস্র মধুর মুহূর্ত যে জড়িয়ে আছে দাদার সঙ্গে সরস্বতী পুজোর দিন বাসন্তী রং শাড়ি পরে বেরোচ্ছে সাথী বিনুনি ধরে হ্যাঁচকে টান দিল দাদা সাথে ফোস করতেই দাদা হ্যাঁ হ্যাঁ হাসছে মাধ্যমিকে অঙ্ক পরীক্ষা খারাপ হয়েছে বাবা বকতেই সাথে ভ্যাঁ করে কেঁদে ফেলল অমনি দাদা টেনে সরিয়ে নিয়ে গেল বোনকে হায়ার সেকেন্ডারি টিফিন টাইমে দাদা বোনের জন্য হাতে দাঁড়িয়ে ঠোঁটে স্ট্র লাগিয়ে ডাব খাচ্ছে সাথে কানের কাছে বিকেলের পেপারটা নিয়ে বিনবিন করে চলেছে দাদা সাঁতের কলেজে ভর্তি হওয়ার ফর্ম তুলতে কোন ভরে গিয়ে দাদার স্কটিশ চার্চ কলেজে লাইন লাগিয়েছিল ঘুরে ঘুরে আরও কত কলেজ থেকে ফর্ম তুলেছিল সাঁতির জন্যই তো স্বার্থ ঠুকে পড়লে ওই সম্পর্ক যে কীভাবে বদলে যায় কবে থেকে যে পরিবর্তনটা ঘটল মনিকাকে বিয়ের পর থেকে কি? হুম সাঁতের উপর তখনও যথেষ্ট টান ছিল স্বপনের গৌতম বোনের উপর অত্যাচার করছে শুনে ফুসে উঠত খুব এমনকি সেই ভয়ঙ্কর রাতে সাথী যখন শ্বশুরবাড়ি ছাড়া হয়ে ফিরে এলো তখনও স্বপনের কি তর্জন গর্জন পারলে গৌতমকে যেন ছিঁড়ে খায় সেই স্বপনই কিছুদিন পরে যেন অন্য মানুষ স্বাতি যার খরদায় ফিরবে না এ উপলব্ধিটা বোধহয় এসেছে তখন আর তখনই মনে হতে লাগলো সাথী তাদের সংসারে উড়ে এসে জুড়ে বসেছে তাদের উপর সাথী আর্থিকভাবে একটু নির্ভরশীল নয় তবুও তখন থেকে কি পুরো বাড়ি দখল নেওয়ার মতলব ভাঁজছিল দাদা বিয়ে ভেঙে চলে আসা সাথী বুঝেছিল সে পরিকল্পনার মূল অন্তরায় সাথে প্রতীককে বিয়ে করার পরই স্বরূপরা প্রকাশ করেনি সফল ভাবমূর্তি বজায় রাখার দায় হবেও বা এখন সাথী প্রতীক ফ্ল্যাটলেট কিনে থিতু হয়েছে দেখে হাতে মোলায়েম গ্লাভস পরে নখ দেখাচ্ছে লোন নিয়ে দোতলা তোলা বাড়ির মেরামতি সবই যে দাদার বাড়িটা গ্রাস করার ছলচাতুরির অঙ্গ এতে কোনো সন্দেহ নেই না হলে দাদা তো বলতেই পারত আয়না কুকু আমরা দুজনে খরচা করে আমাদের দোতলাটা তুলে ফেলি হুম তাতে যদি বাড়ির উপর বোনের খানিকটা অধিকার জন্মে যায় দাদা তো ধরেই নিয়েছে ওই বাড়ি শুধু দাদার দাদারই না সাঁতির আর ভাবতে ভালো লাগছিল না তাতানকে নিয়ে টেনশান গৌতমের ওই আচরণ দাদার এই স্বার্থপরতা সাঁতির মেজাজটা কেমন তেতো হয়ে যাচ্ছে তবু বেরোতে হলো রাজস্বীর সঙ্গে হাসি হাসি মুখে নিতে হলো এক আধবড়ো দাঁড়িয়ালের সাক্ষাৎকার অর্ধসমাপ্ত কাজটা ফেলে রেখে বেরিয়ে পড়ল অফিস ছেড়ে বাড়ি যখন ঢুকল মাথা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায় বাপমেয়ে তো আজ কার্টুন দেখছিল টিভিতে সাথে সেখানে বসল না শটান গিয়ে শুয়ে পড়েছে বিছানায় মিনিট পাঁচেকো কাটিনি প্রতীক ঘরে হাজির উদ্বিগ্ন গলায় বলল কি গো শরীর খারাপ কথা বলতে ইচ্ছে করছিল না অস্পষ্টভাবে ঠোঁট নাড়ল মাইগ্রেন মতো হচ্ছে ওষুধ খাবে সঙ্গে কড়া করে কফি বানিয়ে দিতে পারি হয়তো খানিকটা বেটার ফিল করবে অনুমতির অপেক্ষা না করে প্রতীক তুরন্ত ভ্যানিস ট্যাবলেট আর গরম কফিমোখ হাতে ফিরেছে তাড়া লাগালো ওঠো ওঠো ওষুধের গুণে হোক কি কফি একটু যেন ছাড়ল মাথা চুলে আঙ্গুল চালাতে চালাতে সাতটি বসে আছে বিছানায় গুটগুট পায়ে তিতলি দরজায় মেয়ের তুলতুলে মুখখানে দেখে আরও যেন ভালো হয়ে গেল মনটা আপনা আপনি হাসি ফুটেছে সাঁতির মুখে কিরে টিভিতে কি দেখছিস টম অ্যান্ড জেরি ভালো লাগছিল হ্যাঁ জানো মা টমটা খুব দুষ্ট জেরিকে ভীষণ জ্বালায় বলতে বলতে মার আরেকটু কাছে এগিয়ে এলো মেয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল দাও সাথে বিষিত সুরে বলল কী দেব তুমি যে প্রমিস করলে আমার জন্য একটা জিনিস নিয়ে আসবে সাথে জীব কাটল এ মা একদম ভুলে গেছি যে তিতলির প্রত্যাশী মুখটা কেমন নিভে গেল সাথে অপরাধী অপরাধী মুখে বলল সরি সরি দাঁড়া তোকে এখন একটা এক্লিয়ার দিই ব্যাগে দু চারখানা লজেন্স মজুতে থাকে সর্বক্ষণ পথে ঘাটে আচমকা খিদে পেলে সাতটি মুখে পড়ে তাতে ক্যালোরি মেলে খানিকটা আজ যে কটা ছিল ধরিয়ে দিল মেয়ের হাতে জিজ্ঞেস করল কি খুশি আমাদের তিতলি অতি অল্পতেই খুশি প্রতীক বলে উঠল তবে ওর কথা একেবারে ভুলে যেও না আফটারঅল তিতলিও তো তোমার মেয়ে প্রতীকের সরে কি ব্যাঙ্গের আভাস সাথে যে সারাদিন কত ধরনের চাপের মধ্যে থাকে তাকে প্রতীক জানে না তাতানের উপর সাথে দুর্বলতা নিয়ে কোনো ঠেস দিল না তো মনে হয় না প্রতীক তো গৌতমের মতো হিংসুটে স্বভাবের নয় প্রসঙ্গটাকে আর কচলাল না সাথী আস্তে আস্তে সমী ফেরাতে চাইছে মনটাকে রাতে খেতে বসে দাদার প্রসঙ্গটা একবার তুলবে ভাবল কি মনে করে চেপে গেল কথোপকথনে সযত্নে এড়িয়ে চলল তাতানকে বরং প্রতীকের তথ্যচিত্র নিয়ে আলোচনা করলে টুকটাক উকিল বন্ধুর উপদেশ নিয়ে কি যেন একটা বলল প্রতীক মন শুনলই না সাথী সে যেন প্রতিজ্ঞা করেছে আর কোনো ঢেউ উঠতে দেবে না হৃদয়ে কিন্তু হৃদয়ের গভীরে কোথায় যে কখন কিভাবে টেকটনিক প্লেট নড়ে যায় জন্ম হয় সুনামির কে তার খবর রাখে রাতে সেদিন একটা স্বপ্ন দেখছিল সাতি একটা চওড়া পিচের রাস্তা ধরে হাঁটছে এক বালিকা হাঁটতে হাঁটতেই ভেঙে চুড়ে যাচ্ছে রাস্তাটা আচমকা একটা জঙ্গল গজে উঠল পথে মেয়েটা কোথায় যেন হারিয়ে গেল জঙ্গলে হঠাৎ আবার দেখা মিলল মেয়েটার এবার সে আর বালিকা নয় এক লোলচর্ম বৃদ্ধা একটা পাহাড়ের ধারে বুড়িটা পা ছড়িয়ে বসে আছে কোলে একখানা কাঠ বিড়ালি কোথেকে একটা কুকুর ডেকে উঠলো হঠাৎ অমনি কাঠ বিড়ালিটা লাফ মেরেছে কোল ছেড়ে পাহাড় থেকে পিছলে যাচ্ছে কাঁঠ একটা থেকে দুটো হয়ে গেল বুড়িটা চিৎকার করছে গলা ফাটিয়ে ডাকছে কাঠ বিড়ালি দুটোকে ওদিকে কুকুরের গর্জনও বাড়ছে ক্রমশ ওই গর্জনে বুঝি সাথীর ঘুম ভেঙে গেল ধক করছে বুকটা উঠে বসল মুড়িয়ে। গলায় শুকিয়ে কাঠ হাত বাড়িয়ে টানল জলের জগ ঢকঢক ঢালছে গলায় কেন ওরকম বিধঘুটে স্বপ্ন দেখল সাতিজ এক অজানা আতঙ্কে ছটফট করছে কেউ টেরে পাচ্ছে না কান্না পাচ্ছিল সাথীর বড্ড একা লাগছে বড় একা মোটরসাইকেলের স্টার্ট বন্ধ করে আর চোখে শিবাকে দেখল গৌতম সিগারেট ফুঁকতে ফুঁকতে নির্ণীয়মান বাড়ির গেটটায় দাঁড়িয়ে কি যেন জ্ঞান দিচ্ছে বলুনকে চাবিখানা পকেটে ঠুকে গৌতম হাঁক পারল কি রে তুই কতক্ষণ শিবা এগিয়ে এল তা ধরো আধা ঘণ্টা বারাসাত থেকে ফিরে খেয়ে চলে এসেছি বটে তা কি বলছিলি বরুণকে তেমন কিছু না এই বাড়িটা আজ আর আরেকবার ঘুরে ঘুরে দেখলাম তো বরুণকে বোঝাচ্ছিলাম প্ল্যানে কি কি গলতে আছে কি ভুল আছে প্ল্যানে রেগে যেও না আমার যা মনে হলো বলছি কিন্তু খাওয়ার জায়গার তুলনায় ড্রয়িং হলটা বেশ ছোট হয়ে গেছে তারপর ধরো অ্যাটাচড বাথরুমগুলো আমি তো পার্টিদের চয়েস শুনি ওরা আজকাল শোয়ার ঘরের বাথরুমটা একটু ইয়ে রাখতে চায় মানে বড় সড়ো যাতে হাত পা খেলানো যায় বকিশ তো নেবে আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট সেখানে কি সুলতানি হামাম বানিয়ে দেব হ্যাঁ হ্যাঁ যা বলেছ এমন আবদার করে না এক একজন আর্কিটেক্টরা কত ভেবে চিনতে প্ল্যান করে ওরা বুঝতেই চায় না শিবার চকিত ভোল বদলে বিস্মিত হয় না গৌতম ছোকরা তার ভারী অনুগত গৌতম বিরক্ত হচ্ছে টের পেলেই পলকে সাবধান হয়ে যায় জমিবাড়ি দালালি শিবার পেশা তবে শুধু ওই কাজে তো আজকাল পেট ভরে না তাই সাগরীদেরও করে গৌতমের অনেক কাজে লাগে সে পৌরসভায় ছোটা বিলপত্র জমা দেওয়া পেমেন্টের তাগাদা এখানে ওখানে কারোর সঙ্গে দেখা করে আসা তো আছেই এছাড়া বিশেষ বিশেষ দিনে বরুণের পাশাপাশি থেকে কাজকর্মের তদারকি করে সাইটে প্রয়োজনে মারপিটও করতে পারে একা নয় অবশ্য দলবল জুটিয়ে এমন একাধ পিস পোষ্য না থাকলে এই ব্যবসা চালানো কঠিন সিগারেট শেষ করে হাতে হাত ঘষছে শিবা একটু উৎসাহী মুখে বলল বারের সাথে কি হল জানতে চাইল না তো ও হচ্ছে হচ্ছে তুই কি এখনই কাটবি না কি না না আছি তাহলে দাঁড়া এদিকের কাজগুলো আগে শেষ করি বলতে বলতে গৌতম বাড়িটার তেতলার দিকে তাকালো গলা উঁচিয়ে বলল বরুণ কাজ তো কালকের জায়গাতে থেমে আছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারী বছর পঁয়ত্রিশের বরুণ জোরে জোরে মাথা নেড়ে বলল না গৌতম দা উপরে গিয়ে দেখে আসুন ব্যাকসাইডের সাইডের বাঁধাবাতি প্রায় কমপ্লিট পশুর মধ্যে সামনেটাও হয়ে যাবে চাইলে আপনি শুক্রবারই চারতলার ঢালাই করতে পারবেন ঢালাইয়ের দিন সাইটে উপস্থিত থাকে গৌতম না থাকলে দুগদুখ করে বুকটা একটা ঢালাই ফেল করা মানে অন্তত চল্লিশ হাজার টাকা লোকসান কিন্তু শুক্রবার সারাদিন সে এখানে পড়ে থাকবে কি করে তাতানের জন্মদিন আছে না তেমন ঘটাপটার ব্যাপার নেই বাড়িতে মা পায়েস টায়েস বানাবে আর বিকেল সন্ধ্যায় তাতানের বন্ধুরা আসবে কেক কাটাকাটি হবে একটু হইচই ব্যাস সে যাই হোক গোটা দিনটা তো এখানে পড়ে থাকা সম্ভব নয় গৌতম বলল না দিন এগোনোর দরকার নেই শনিবারই হবে লেবার একটু বেশিই রেখো দোতলা ঢালায়ে বড্ড টাইম লেগেছিল খেয়াল আছে গৌতম দা আমি সেভাবে অ্যারেঞ্জ করছি ঠিক আছে একটু চায়ের ব্যবস্থা করো তো বাড়িটার একতলা একখানা ঘর মতন করে নিয়েছে বরুণ রাত্রে লোক থাকে কি না পাহাড়া দাঁড়ি না রাখলে বাড়ি তরির মাল মশলা সাফ হতে কতক্ষণ খানতিনেক দড়ির খাটিয়া রয়েছে ঘরে একটা গিয়ে বসল গৌতম ডেকে নিল শিবাকে গম্ভীর মুখে বলল হ্যাঁ এবার শুনি কি হলো বারের সাথে আমি লোকজন সব ফিট করে এসেছি এখন তুমি শুধু ওদের প্রোফার্মা মাফিক অ্যাপ্লিকেশন ঠুকে দাও আর হ্যাঁ তোমায় কিছু কাগজপত্র দিতে হবে কি কাগজ সরকারি কাজে যা সব লাগে আর কি প্যান কার্ড ভোটার কার্ডের কপি অ্যাড্রেস প্রুফ তোমার কোম্পানির তিন বছরের অডিট রিপোর্ট ইনকাম ট্যাক্স রিটার্ন সেও বোধ হয় তিন বছর বোধহয় বোধই করছিস কেন লিখে আনিস সব আমার লিস্ট করা আছে দিয়ে দেবো প্রোমোটারি ব্যবসায় লেগে থাকতে আর ভরসা পাচ্ছে না গৌতম ভাবছিল যদি লাইন বদলানো যায় শিবাই কিছুদিন ধরে তাঁতাছে পিডব্লিউডির কাজ ধরার জন্য বলছে গৌতমকে তা সে তো আর এমনি মিলবে না সরকারি তালিকায় নাম তুলতে হবে আগে জেলা অফিসে গিয়ে তারই পদ্ধতি টদ্ধতিগুলো জেনে এসেছে শিবা তবে শুধু আবেদনপত্রে তো কাজ হবে না খুঁটির জোরও দরকার সে বন্দোবস্তটা অবশ্য গৌতম নিজেই করবে স্থানীয় রাজনৈতিক দাদাদের সঙ্গে বাতচিত হয়ে গেছে এমএলএ এমপির সার্টিফিকেট জোগাড় করে দেওয়াটা তাদেরই দায়িত্ব বিনিময়ে মোটা কিছু দিতে থুতে হবে তো নিশ্চয়ই তা কাজকর্ম পেলে ওইসব খরচাপাতি তো পশিয়ে যায় নয় কি চায় এসে গেছে ভাড়ে চুমুক দিতে দিতে গৌতম বলল কাগজ সব আমার তৈরি আছে সামনের সপ্তাহে তুই তাহলে জমা করে দিস ওই সঙ্গে সঙ্গে হয়ে যাবে বলে কিন্তু আশা করো না টাইম লাগবে মাল তুমি যতই ছাড়ো ওরা কিন্তু কাজ করবে ঢিমে তালে প্রায় এক চুমুকে চা শেষ করে শিবা ভাড়টা নামিয়ে রাখল ফের সিগারেট বার করেছে ধরাতে গিয়েও থমকালো ও হ্যাঁ আর কথা জানো নিশ্চয়ই সরকারি কন্ট্রাক্টরদের গ্রেড আছে তোমায় কিন্তু এখন নিচের গ্রেডে থাকতে হবে মানে ছুটকো ছাটকা কাজ জুটবে তিন বছর পর রিভিউ করে গ্রেড বদলাবে তাই তো গৌতম হাসল আমিও একটু একটু খবর রাখি বুঝলি সুতরাং আমাকে টুপি পড়ানোর চেষ্টা কিন্তু করিস না যা কি যে বলো না তুমি আমার অন্নদাতা আমি তোমার জন্য জান দিতে পারি হয়েছে হয়েছে গৌতম উঠে পড়ল মোটরসাইকেলে বসে বলল শনিবার কিন্তু সকাল সকাল চলে আসিস ঢালাই আছে থাকবি তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ যে বাড়ি যাব সন্ধেবেলা আজ একটা নেমন্তন্ন আছে বিয়ের ও হ্যাঁ বিয়ের মৌসুম তো পড়ে গেল শিবা মুখ বেঁকাল এই ভেদ ভেদে গরমে লোকে যে কি সুখে বিয়ে করে তুই নিজে কর তাহলে বুঝবি কথাটা মুখে এলেও গিলে নিল গৌতম স্টার্ট দিয়েছে মোটর সাইকেলে গতি বাড়াতে বাড়াতে মনে হল বিয়েটা যে খুব সুখের ব্যাপার নয় তার চেয়ে ভালো আর কে বা জানে তো সেই বিয়ে গরমে হোক কি শীতে মাঘ মাসে বিয়ে করেও এখন কি সে বুকে দগদগে ঘাঁ বইছে না অবশ্য সব ছেলের কপালে যে সাথীর মতো টেন্টিয়া বউ জুটবে তার তো কোনো কথা নেই সত্যি চিজ একটা কপাল করে পেয়েছিল বটে গৌতম কি কুক্ষণে যে টিভিতে চাকরি করা মেয়ে মানুষটাকে বিয়ে করল মতিভ্রম স্রেপ মতিভ্রম কেন যে মনে হয়েছিল পরিবারে এবার একটু গ্ল্যামারের ছোঁয়া লাগবে প্রথম প্রথম অবশ্য মন্দ লাগেনি টিভির মুখখানা তার বিছানায় সে তাকে যেভাবে খুশি রমন করতে পারে ভাবতে গেলেই উত্তেজনার পারদ যেন চড়ে যেত শিরা উপশিরায় কিন্তু রোজ রোজ নটা দশটা বাজিয়ে ফেরা বিছানা তো যেন ধুকছে কাহাতক সহ্য হয় তার উপর মারও গজর গজর শুরু হয়ে গেল সাথীকে সজুত করতেই পেটে বাচ্চা এনে দিল গৌতম ফলও হয়েছিল বড় চ্যানেলে চাকরিটা তাকে ছাড়তে হলো। কিন্তু কি বেপরোয়া মেয়ে যে না একটু সাব্যস্ত হল অমনি শাশুড়ির ঘানে তাকে ফেলে দিয়ে ফুরুত ছোট চ্যানেলে চাকরি কম মাইনে তবু তাই করবে ওদিকে ওটুকু বাচ্চাকে মা খাওয়াচ্ছে নাওয়াচ্ছে শোয়াচ্ছে সাধে কি খোঁজে যেত মা কতবার বলা হলো চাকরি ছাড়ো চাকরি ছাড়ো একান্তই করতে হলে বাড়ির কাছাকাছি মাস্টারি ফাস্টারি কিছু জুটিয়ে নাও আমলি দিল না যতই কষ্ট হোক গৌতমের ওই মেয়ে চলে গিয়ে তার হাড় জুড়িয়েছে রোজ রোজ অশান্তি থেকে তো চিরতরে মুক্তি সুখে যতই ভাটা পড়ুক স্বস্তি টুকুরে কি মূল্য কম বাইক চালাতে চালাতে গৌতম বুঝি একটু বিমনা হয়ে পড়েছিল হঠাৎই সামনে বাচ্চা কোলে এক মা কাটানোর জায়গা নেই শেষ মুহূর্তে ঘ্যাচাং ব্রেক চাপল চোখ বুঝে ফেলেছে পর মুহূর্তে চোখ খুলল না দুর্ঘটনা ঘটেনি থতমতো খেয়ে পিছু হটে গেছে মহিলা বাকি পত্রকু গোতমার চিত্ত বৈকল্য ঘটতে দিল না গেটের সামনে বাইক রেখে ঢুকল বাড়িতে তরতরিয়ে উঠে এলো দোতলায় তাতান টিভি দেখছে ঘরে কি একটা বাচ্চাদের চ্যানেল পরনে এখন ইউনিফর্ম শার্ট খুলতে খুলতে গৌতম বলল কি স্কুল ড্রেস নি যে বড় পর্দা থেকে তাতানের চোখ নড়ল না বলল দু মিনিট ডোরে মনটা শেষ হোক ওফ নেশা বটে কি যে দেখি শেষ হোক জবাব নেই বাথরুম থেকে মুখে জল টল দিয়ে বেরিয়ে এলো গৌতম তখনও তাতান ভাবে বসে সামান্য বিরক্ত হয়ে গৌতম বলল কী রে তোর টিভি দেখা যে শেষ হয় না এরপর কিন্তু আমি টিভি অফ করে দেব এতক্ষণে কাজ হয়েছে একটু বুঝে ভয় পেল তাতান সা করে চলে গেল পাশের ঘরে দু মিনিটও যায়নি পোশাক বদলে ফের লাফাতে লাফাতে ফিরে এসেছে চ্যানেলে সবে তখন একটা ফুটবল ম্যাচে চোখ রেখেছে গৌতম তাতান সুরে বলল বাবা প্লিজ এক্ষুনি সিনচ্যান শুরু হয়ে যাবে ও জ্বালালি তো গৌতম আগের চ্যানেলটায় ফিরল তুই খেলতে যাবি না একটু পরে যাব আগে খেয়ে নিই তাহলে নিচে যাও হুম ঠাম্মা আমার খাবার আনছে ঠাম্মায় তোর বারোটা বাজাবে গৌতম লঘু শুনে বলল ক্লাস টেস্টে খারাপ করার পরও আদরের কি ঘটা পড়াশোনা করছিস ঠিক মতো হ্যাঁ মাথায় ঢুকছে নাকি ঠক্কর খেয়ে বেড়ে যাচ্ছে ঢুকছে মিছে কথা বলিস না তোর স্যার তো সেদিন বলছিলেন তুই নাকি অঙ্ক ভীষণ ভুল করিস মোটেই না কাল আমি সবকটা সামস রাইট করেছি বটে আচ্ছা একটা অঙ্ক করতো একটা লোক বন্ধুর কাছ থেকে একশো টাকা ধার নিয়েছে প্রথম মাসে চল্লিশ টাকা শোধ করল দ্বিতীয় মাসে ত্রিশ টাকা তার পরের মাসে কুড়ি টাকা আর কত টাকা বাকি রইল মনে মনে হিসেব কষছে তাতান পিটপিট করছে তার চোখ জোড়া আচমকা গৌতমের মনে পড়ল মনে মনে কিছু ভাবার সময়ে ওইভাবে চোখ পিটপিট করত সাথে সে তো ধারে কাছেও নেই তবু কী করে যে মায়ের মুদ্রাদোষটা ছেলের মধ্যে সঞ্চারিত হয়ে গেল মুখেও বেশ মিল আছে মা ছেলের ঠোঁট নাক চিবুক তো পুরো মা বসানো কেন যে রয়ে গেল মিলগুলো তাঁতানের দখল সে পেয়েছে কিন্তু ছেলের অবয়বে বাবার ছাঁচ কতটুকু এও কি সাথীর কাছে এক ধরনের পরাজয় নয় ছোট একটা শ্বাস ফেলে গৌতম বলল সোজা অঙ্ক পারলি না তো করছি এক মিনিট আমাকে আর একটু ভাবতে দাও উষা নাতির জলখাবার নিয়ে ঢুকছে ফুলকো লুচি আর আলু ভাজা হাসে হাসি মুখে নাতিকে জিজ্ঞেস করল কি ভাবার কথা বলছিস রে তাতান বলল বাবা একটা অঙ্ক দিয়েছে তো কি অন্যায় কথা এটা কি অঙ্ক কষার সময় উষা ঝামড়ে উঠল বরং তুই বাবাকে জিজ্ঞেস কর এবার জন্মদিনে তোকে কি দেবে গৌতম খাটের বাজুতে হেলান দিয়ে আছোয়া আইসি মেজাজে বলল তাতানি বলুক না ও কি চায় এই তো মক্কা জব্বর একটা কিছু বাগিয়ে নে না থেকে উস্কোচ্ছে ঠাকুমা ভালো একটা ঘড়ি যে নে না ঘড়ি নয় তাতান আপত্তি জুড়ল। মা আমাকে ঘড়ি দেবে বলেছে ডিজিটাল অমনি উষার চোখ বড় বড় এহ মা ঘড়ি দেবে কত যেন তোকে পছে মা সত্যি গো বলেছে মিথ্যে কথা বলেছে তোর মা তোর কথা ভাবেই না আগের বছর তোর সঙ্গে জন্মদিনে দেখা করেছিল তার আগের বছর মনে করে দেখ মার কাজ পড়ে গিয়েছিল মা আমাকে বলেছে বলল অমনি বিশ্বাস করে নিলি বোকার হদ্দ কোথাকার ওসব প্রায় ভেঙে উঠল চোখ ঘুরিয়ে বলল তোর মার কাজটা কি ছিল জানিস সে এখন অন্য সংসার নিয়ে ব্যস্ত মানে তোর মা তো আবার বিয়ে করেছে একটা মেয়ে হয়েছে তার সেই মেয়েটাকে মা এখন বেশি ভালোবাসে তুই এখন তোর মার কাছে ফালতু তাতানে চোখে ঘোর অবিশ্বাস যা হতেই পারে না সত্যি কিনা তোর বাবাকে জিজ্ঞেস কর তাতান গৌতমকে দেখল ফের চোখ পিটপিট করছে হ্যাঁ গো বাবা সত্যি সহজে কোনো উত্তর দিতে পারল না গৌতম ছেলের কাছে এতদিন ব্যাপারটা গোপনই রেখেছিল এখন বলতে কেমন সংকোচ হচ্ছে কিন্তু কিসের কুণ্ঠা ছেলের কাছে মার ভাবমূর্তি বজায় রাখার তার কি দায় তবু কেমন কেমন লাগে দ্বিধাদ্বন্দ্ব নিয়েই গৌতম ঘাড় নেড়ে দিল নাকি আপনিই নড়ে গেল ঘাটটা তাতানে দু চোখের অবিশ্বাস আচমকা বদলে গেছে বিস্ময়ে পরক্ষণে কি যে হলো তার তীর বেগে চলে গেছে ঘর ছেড়ে গৌতম অস্বস্তি ভরা মুখে বলল দেখেছ তো ছেলেটা বোধহয় খুব হার্ট হল তো কোনো মানে হয় তুমি এক একটা যা কাণ্ড করো না মা কি প্রয়োজন ছিল ওকে ওসব বলার কদ্দিন আলুকে রাখবি উষা নির্বিকার সত্যিটা তো ওর এবার জানা উচিত ছেলে বুঝুক তার মা কেমন ধারা মা আহ মা তাতানে যদি এখন কোনো খারাপ রিয়াকশন হয় কিছু হবে না আমরা সবাই আছি না দেখ তুই কদিন পরে ছেলে মাকে ভুলে যাবে সেটা কি তাতানের পক্ষে শুভ ছেলের উপর ওই আত্মসুখী মার ছায়া না পড়াটাই মঙ্গল উষা থামল একটু গৌতমকে দেখছে হাওয়ায় ভাসানোর মতো করে বলল আরও ভালো হতো তাতান যদি একটা নতুন মা পেয়ে যেত ওফ থামবে তুমি ওই ফালতু কথা শুনতে আমার ভালো লাগে না যাও যাও তো এখান থেকে খুব একটা হেলদোল দেখা গেল না ঊষার বিচিত্র মুখভঙ্গি করে থালা হাতে চলে গেল পাশের ঘরে নরম নরমসুরে তাতানকে বলছে কী সব মুছি ভুলিয়ে ফালিয়ে খাওয়ানোর চেষ্টা করছে গৌতম ভারী অসহজ বোধ করছিল ছেলের মনে মার প্রতি বিদ্বেষ জাগানোটা কি অনুচিত নয় তবে এটাও তো ঠিক সত্যিটা চিরকাল আড়ালে রাখাও সম্ভব নয় আরও বড় হয়ে অন্য কোনো সূত্রে জানতে পেরে হয়তো আরও বড় আঘাত লাগতে পারত ছেলের তার চেয়ে বরং ঝঞ্ঝাটটা চুকে গেল এবার ছেলেকে আস্তে আস্তে সামলে নিলেই হবে তবু কোথায় একটা কাঁটা ফুটছে যেন কেন কাটা কিসের কাটা টিভিতে ফের ফুটবল চালিয়ে দিল গৌতম একটা বল নিয়ে বাইশটা লোকের মাতামাতি এর মাদকতা বুঝে খানিকটা শান্তির প্রলেপ বোলালো মাথায় ঘণ্টাখানেক নেশারুর মতো উপভোগ করল খেলাটা তারপর টিভি বন্ধ করে শুয়ে রইল খানিকক্ষণ সাতটা নাগাদ উঠল বিছানা ছেড়ে বিয়ে বাড়ি যেতে হবে তৈরি হচ্ছে ধীরে সুস্থে বন্ধুর বোনের বিয়ে কাছেই বহরা বাজারের মুখটায় উপহারের শাড়িখানা আলমারি থেকে বার করল গৌতম রেখেছে খাটে তারপর পাঞ্জাবিটা সবেক গলিয়েছে মোবাইলের ঝঙ্কার বন্ধুরা পচে গেছে নাকি বিয়ে বাড়িতে আজকাল মাঝে মাঝে বিয়ে ফের অনুষ্ঠানে ডুব মারে সে তাই ডাকাটাকি করছে নাকি অলসাতে গৌতম তুলেছিল ফোনটা মনিটরে চোখ পড়তে জোর ঝাঁকুনি সাতি পলকে গৌতমের স্নায়ু টান টান গলায় বাড়তি গাম্ভীরজনে বলল আবার কি চাই চাইছ তো তুমি আজমকা সাতির তীক্ষ্ণ স্বর আছড়ে পড়ল যেন আমি শুধু জানতে চাই তুমি কি সত্যি সত্যি ওই হোটেলে মিট করার শর্তটা দিয়েছ তোমার কি মনে হয় আমার কি তোমার সঙ্গে ঠাট্টা সম্পর্ক তা তো নয় ঠাট্টা রসিকতার বোধ আছে নাকি তোমার ছিল কখনো? হুম থাকলে তো আমি বর্তে যেতাম শ্লেষটা পিনের মতো ফুটল গৌতমকে গলা চড়ে গেছে আমার নেচার যখন জানোই ঢং করে আবার জিজ্ঞেস করছো কেন বিশ্বাস হচ্ছিল না যে কোনো ভদ্রঘরের ছেলে এ পর্যায়ে নামতে পারে এমনটা তো কখনো দেখিনি আমার ফ্যামিলিকে ভদ্রঘর বলে কখনো মেনেছো নাকি কি বলতে মনে নেই গৌতম দাঁতে দাঁত ঘষল নর্দমার কিট নোংরা উকুনের বেহদ্য আমাদের সকলের গাঁদে নাকি পাকের গন্ধ বেরোচ্ছে তুমি যেন কত মধুর ভাষা ব্যবহার করতে তোমার বাড়ি শুদ্ধ সবার মুখ দিয়ে যেন মধু ঝরত টকবগ রক্ত ফুটছিল গৌতমের অনেক কষ্টে রাগটাকে বসে রেখে বলল আমার তর্কাতর্কিতে ইন্টারেস্ট নেই তোমার বক্তব্যটা বলে ফেলো আর তো আমার কিছুই বলার নেই তুমিই বলো কবে কোথায় কোন হোটেলে হাজির হতে হবে তোমার ইয়ে মেটাতে নয় ধরে নেব একটা পশু আমায় ধরে খানিক্ষণ খামলালো সাথের গলা দিয়ে যেন শীষে ভরা বুলেট ছুটে আসছে হিস করে উঠল আশা করি তারপর জন্তুটা তার কথা রাখবে তোমার ওরসে তাতানে জন্ম দিয়ে যা পাপটা করেছি তার শাস্তি তোমায় পেতেই হবে নয় কি মুখ সামলে মুখ সামলে স্নায়ুর নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার করে উঠল গৌতম ভাবলে কি করে প্রতীকের চাটা ওই শরীরটাকে আমি আবার ছব তোমার মতো মেয়ে মানুষের বডিকে আমি ঘেন্না করি ঘেন্না করি ওপারে বেশ খানিক্ষণ কোনো সারা শব্দ নেই তারপর আবার সাথীর স্বর ফুটেছে একটু যেন অবসন্ন ভাব শ্বাস ছেনে বলল ও সেদিন তাহলে প্যাঁচ কষছিলে তোমার আসল মতলব জন্মদিন আমি যেন ছেলেকে না দেখতে পাই একদম বাজে কথা বলবে না কখন আমি ওসব বলেছি হ্যাঁ গৌতম প্রায় ফুঁসে উঠল আমি সাপ সাপ জানিয়েছিলাম তোমার হুকুম মতো দিন তারিখে ছেলেকে নিয়ে গিয়ে দেখানো আমার পক্ষে সম্ভব নয় ব্যাপারটা কি একই দাঁড়াচ্ছে না মোটেই না ছেলেকে দেখার জন্য অত যদি বুক উথাল পাথাল করে এ বাড়িতে এসে দেখে যাও তো তোমাদের বাড়ি মানে খড়তা হ্যাঁ নিশ্চয় চিনে আসতে পারবে এখনও রাস্তাটা ভোলো নি আমি যাব সে তোমার ইচ্ছে বার্থডেতে তাতান স্কুলে পাঠাবো না সারাদিনও বাড়িতেই থাকবে কখন যাব দয়া করে বিকেল সন্ধ্যায় এসো না তখন তাতানের কিছু বন্ধু বান্ধব আসবে তাদের সামনে ছেলেকে নয় অ্যাম্বার্স নাই করলে আমাদের এই অভদ্র ফ্যামিলিটার মানসম্মান খানিকটা বাঁচে তাহলে সাথীকে আর কিছু বলার সময় না দিয়ে গৌতম মোবাইলের লাল বোতাম টিপে দিল ধপ করে বসল বিছানায় মেজাজ গরম করে দিয়েছে সাথী ঝিমঝিম করছে মাথা তাকে নরপশু বানিয়ে দিল সাথী। উফ অসহ্য আনন্দ অনুষ্ঠানে যাওয়ার মুডটাই চৌপাট হঠাৎ গৌতমের চোখ পড়েছে দরজায় ঊষা দেবী কতক্ষণ ধরে দাঁড়িয়ে গৌতমের কথা গিলছিল নাকি তার গলা চড়ে গিয়েছিল বলে গৌতম ভ্রু কুচ করল কিছু বলবে তোর কি আকেল রে কপালে কড়াখাত করল উষা ওই মেয়েটাকে বাড়ি চৌকার ডিঙোতে তুই অ্যালাউ করলি তাতে তোমার কি এলো গেল সে তো আর ঘর করতে আসছে না আমিও তার জন্য বরণডালা সাজিয়ে বসে থাকবো না উষা মুখ বিকৃত করল তোমার দয়ার শরীর তুমি গলে যেতে পারো আমি কিন্তু ছাড়ছি না সামনে এলে এমন ছেড়ে কাপড় পরাব ওই মেয়ে ছেলে বালাতে পথ পাবে না খবরদার টু শব্দটি করবে না তুমি যাবেই না সামনে গৌতম কড়া গলায় মাকে ধমকে উঠল একটা কথা পরিষ্কার বুঝে নাও সে তোমার আমার কাছে আসছে না আসছে ছেলেকে দেখতে তোমার তো সেখানে ওপর পড়া হয়ে যাওয়ার কোনো দরকার নেই কথাগুলো ঊষার মোটেই মনোভূত হয়নি তবে ছেলের সঙ্গে বাদানুবাদে যাওয়ার সাহস পেল না গজগজ করার মতো করে বলল তুই নিজে একসময় ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে কিনা তখন তো বলেছিলি যেন ফের এ বাড়ি ছায় না মারায় এখন তুই আহ মা প্লিজ পুরনো কাসন্দ ঘাটা থামাও আমার ভালো লাগছে না মুখে চলে গেল উষা গৌতমের মাথার জ্বালা জ্বালা ভাবটা বাড়ছিল কোর্টের হুকুমকে তো এতদিন বুড়ো আঙ্গুল দেখিয়েছে আজ বেশি উদার হয়ে পড়ল যে সাঁতির গালাগাল খেয়ে নাকি কোনো সূক্ষ্ম অপরাধবোধ কুটকুট করছিল রাগের মাথায় সে কি ভুলভাল সিদ্ধান্ত নিল না জন্মদিনে ছেলেকে দেখতে না দিয়ে সাথীকে জব্দ করবে ভেবেছিল শেষমেশ হেরে গেল না তো ধুস নিজের মনটাকে কেন যে মাঝে মাঝে এত অচেনা লাগে গৌতমের গল্পের বাক্সভায় রোমানান উপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শুনেছিলাম সুচিত্রা ভট্টাচার্যের লিখে একটি উপন্যাস ঠিকানা নেই আজ শুনলেন উপন্যাসটির চতুর্থ পর্ব এর পরে আসছে পঞ্চম অর্থাৎ শেষ পর্ব আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানান উপর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিজে লাল সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল